নমস্কার। প্রেগনেন্সি বা গর্ভাবস্থা খুব সম্ভবত একজন মহিলার সবচেয়ে বেশি আনন্দময় সময়। এই অবস্থায় মহিলাদের শরীরে অনেক শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায়, যেগুলি প্রায় সকলেরই জানা আছে। কিন্তু যেগুলি হয়তো সকলের জানা নেই সেগুলি হল, গর্ভাবস্থার সময় মহিলাদের চোখেও অনেক পরিবর্তন হতে পারে। এই পরিবর্তনগুলির বিষয়েই এই ভিডিও। যদি জানা না থাকে তাহলে এই ভিডিওটি পুরোটা দেখুন। পুরোটা দেখলে জানতে পারবেন যে শারীরিক পরিবর্তনের সাথে সাথে মহিলাদের চোখেও এই সময় অনেক পরিবর্তন আসতে পারে। আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। এই চ্যানেলের নাম ডক্টর সাইট, অর্থাৎ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা চোখের বিভিন্ন বিষয়ে কিছু মূল্যবান তথ্য এবং ফ্যাক্টস বা সত্য কথা। এই ভিডিওর বিষয় গর্ভাবস্থার সময় মহিলাদের চোখের পরিবর্তন, এগুলি কেন হয়, এগুলির উপসর্গ কী আর চিকিৎসা কী। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করবেন। চোখ সংক্রান্ত অন্যান্য ভিডিও দেখার ইচ্ছে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ভিডিও লিঙ্কগুলিতে ক্লিক করবেন, অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাবেন। যে পরিবর্তনগুলি বিশেষ করে দেখা যায় সেগুলিকে প্রধানত তিন ভাগে ভাগ করা যেতে পারে। এক, ফিজিওলজিক্যাল বা শারীরবৃত্তীয় বা স্বাভাবিক ধরনের। দুই, প্রেগনেন্সি সম্বন্ধীয় বা বিশেষ করে গর্ভাবস্থার জন্য হয়। এবং তিন, গর্ভাবস্থার আগের থেকেই চোখের রোগ ছিল এবং সেই সব অবস্থার গর্ভাবস্থার সময় যে যে পরিবর্তন হয়। প্রথমে জানা যাক ফিজিওলজিক্যাল বা শারীরবৃত্তীয় বা স্বাভাবিক ধরনের। ফিজিওলজিক্যাল বা শারীরবৃত্তীয় চোখের সমস্যাগুলির সুবিধে হচ্ছে যে এই পরিবর্তনগুলি গর্ভাবস্থার সময় হয়। এইগুলি হওয়ার জন্যে হয়তো সাময়িক কিছু চোখের অসুবিধে হয়, কিন্তু বাচ্চার জন্মের পর এইগুলি আস্তে আস্তে ঠিক হয়ে যায়, চোখের কোনো স্থায়ী ক্ষতি হয় না। যেমন কর্নিয়ার পরিবর্তন, প্রথমে দেখুন স্বাভাবিক বা নর্মাল কর্নিয়া সামনের দিক থেকে ও পাশ থেকে কেমন দেখায় এবং স্বাভাবিক অবস্থায় এর থিকনেস বা কতটা মোটা থাকে। গর্ভাবস্থায় কর্নিয়ার থিকনেস বেড়ে যায় বা কর্নিয়া স্বাভাবিকের থেকে মোটা হয়ে যায়। কর্নিয়ার কার্ভেচার বা বক্রতা বেড়ে যায় বা বেশি ব্যাঁকা হয়ে যায়। এই পরিবর্তনগুলির জন্যে চোখের প্রতিসরণ দোষ বা রিফ্র্যাক্টিভ এরারের পরিবর্তন হতে পারে এবং এর জন্যে চোখের দৃষ্টি কম হয়ে যেতে পারে বা ঝাপসা লাগতে পারে। চশমার পাওয়ার থাকলে আগের পাওয়ার কিন্তু এখন ঠিকমতো কাজ করে না। কন্ট্যাক্ট লেন্স থাকলে এই অবস্থায় লেন্স পরেও দৃষ্টি কম হতে পারে। এই পরিবর্তনগুলি সাধারণত গর্ভাবস্থার প্রথম দিকে হয় না, পরের দিকে হয়। এই পরিবর্তনগুলির কারণ হল গর্ভাবস্থায় শরীরে জলের পরিমাণ বেড়ে যায় বলে এই রকম হয়। আগেই বলেছি যে এই অবস্থা সাময়িক এবং অস্থায়ী, সুতরাং দৃষ্টি একটু কম হয়ে গেলেও বেশি চিন্তার প্রয়োজন নেই, পরে ঠিক হয়ে যাবে। এই অবস্থায় চশমার পাওয়ার বা কন্ট্যাক্ট লেন্স বদলাবারও দরকার হয় না। এই অবস্থায় চশমার বিকল্প কোনো অপারেশন বা রিফ্র্যাক্টিভ অপারেশন করা উচিত নয়। ড্রাই আই সিন্ড্রোম বা চোখের শুকনো ভাব, অনেক মহিলাদের চোখে এই অবস্থা দেখা যায়। এর জন্যে চোখ খুব শুকনো লাগে এবং তার সাথে চোখ থেকে জল পড়া, অস্বস্তি ভাব বা আই ইরিটেশন হয়। যখন হয় লুব্রিকেটিং আই ড্রপ বা পিচ্ছিলকারক পদার্থ দিয়ে তৈরি চোখের ফোঁটা ব্যবহার করা যেতে পারে। কিন্তু গর্ভাবস্থার শেষের দিকে বা বাচ্চার জন্মের পরে এই শুকনো ভাব আপনা থেকেই বা অটোমেটিক্যালি চলে যায়। চোখের প্রেশার বা ইন্ট্রা অকুলার প্রেশার, চোখের স্বাভাবিক প্রেশার 10-21 মিলিমিটার অফ মার্কারির মধ্যে থাকে। দেখা গেছে যে কিছু কিছু মহিলাদের গর্ভাবস্থার আগে যা চোখের প্রেশার ছিল গর্ভাবস্থার সময় তা কিছুটা কম হয়ে যায়। এই কম প্রেশারের জন্য কোনো চিকিৎসা করার দরকার হয় না। বাচ্চার জন্মের 2-3 মাসের মধ্যে চোখের প্রেশার আবার গর্ভাবস্থার আগের লেভেলে ফিরে আসে।
চোখের পাতা ও গালের চামড়ার পরিবর্তন। অনেক সময় চোখের পাতা ও গালের চামড়ার রঙের পরিবর্তন হয়। শরীরে হরমোনের পরিবর্তনের কারণে চোখের পাতা ও গালের চামড়ার উপর গাঢ় বাদামি রঙের ছোপ ছোপ দাগ হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই দাগগুলি বাচ্চার জন্মের কিছু পরে আপনার থেকেই চলে যায়। টোসিস বা চোখের পাতা নিচু হয়ে যাওয়া, ইংরেজিতে বলা হয় ড্রুপিং অফ আইলিড। চোখের পাতার মাসল বা মাংসপেশির উপর বেশি জলীয় পদার্থ ও হরমোনের প্রভাবের জন্যে এই রকম হতে পারে। এটা এক চোখ বা দুই চোখেও হতে পারে। গর্ভাবস্থার টোসিস সাধারণত বাচ্চা জন্মের পরে ঠিক হয়ে যায়, কিন্তু অনেক সময় পাঁচ থেকে ছ মাস পর্যন্ত সময় লাগতে পারে। এই সব সমস্যাগুলি হচ্ছে ফিজিওলজিক্যাল। এবার জানা যাক প্রেগনেন্সি সম্বন্ধীয় বা বিশেষ করে গর্ভাবস্থার জন্যে চোখের যে যে সমস্যা হতে পারে। এই সমস্যাগুলি গর্ভাবস্থার আগে ছিল না, কিন্তু গর্ভাবস্থার সময় হতে পারে, প্রেগনেন্সি সম্বন্ধীয় বা গর্ভাবস্থার জন্যে হয়। যেমন জেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভাবস্থাজনিত ডায়াবেটিস বা বহুমূত্র রোগ। অনেক সময় গর্ভাবস্থায় রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায়। সাধারণত এই ডায়াবেটিস স্থায়ী হয় না এবং বাচ্চার জন্মের পরে আপনার থেকেই ঠিক হয়ে যায়। কিন্তু রক্তে সুগারের পরিমাণ যদি খুব বেশি হয়ে যায় তাহলে একজন ডায়াবেটিস চিকিৎসকের পরামর্শ নেওয়ার খুবই প্রয়োজন, কারণ খুব বেশি সুগার থাকলে তা বাচ্চার উপরেও প্রভাব ফেলতে পারে। গর্ভাবস্থার সময় যদি খুব বেশি জল খেতে ইচ্ছে করে বা বারবার খুব খিদে পায় বা বারবার প্রস্রাব করার প্রয়োজন হয় তাহলে রক্তে সুগারের পরিমাণ পরীক্ষা করে নেওয়ার দরকার। এই অবস্থার জন্যে চোখ দিয়ে দেখার অসুবিধে হতে পারে, অনেক ক্ষেত্রে সাময়িক চশমার পাওয়ারেরও প্রয়োজন হতে পারে। কিন্তু সৌভাগ্যের বিষয় এই যে অনেক দিন ধরে ডায়াবেটিসের জন্যে চোখের পিছনের পর্দা বা রেটিনাতে যে পরিবর্তনগুলি দেখা যায় অর্থাৎ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, সেগুলি সাধারণত জেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভাবস্থার ডায়াবেটিসে হয় না। প্রি একক্লামসিয়া অথবা একক্লামসিয়া, গর্ভাবস্থার সময় ব্লাড প্রেশার বা রক্তের চাপ অতিরিক্ত বেড়ে গেলে এই রোগ হয়। শরীরের অন্যান্য উপসর্গ ছাড়াও চোখে এই রোগের প্রভাব ফেলতে পারে। প্রধানত যে উপসর্গগুলি হয় সেগুলো হলো দৃষ্টি কম হয়ে যায় বা ঝাপসা দেখায়, ফোটোপসিয়া বা চকচকে আলোর ছটা দেখা যায়, ডাবল ভিশন বা একটা জিনিস দুটো দেখা যায়, চোখের দৃষ্টির পরিধি বা ক্ষেত্র কম হয়ে যেতে পারে, চোখের পিছনের পর্দা পরীক্ষা করলে দেখা যেতে পারে যে চোখের হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হয়েছে। এই রেটিনোপ্যাথি ছাড়াও চোখের পিছনের পর্দায় অন্যান্য অনেক পরিবর্তন দেখা যেতে পারে। এই অবস্থায় একজন চক্ষু চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। এবার জানা যাক চোখের সেই অবস্থাগুলি যেগুলিতে চোখের রোগ গর্ভাবস্থার আগের থেকেই ছিল এবং গর্ভাবস্থার সময় সেই সব অবস্থার যেসব পরিবর্তন হতে পারে। যেসব মহিলাদের আগের থেকেই ডায়াবেটিস বা বেশি ব্লাড প্রেশার বা রক্তের চাপ বেশি আছে এবং এর জন্যে চোখের পিছনের পর্দা বা রেটিনাতে ডায়াবেটিক বা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বা ক্ষয় আছে, তাদের প্রেগনেন্সি বা গর্ভাবস্থার পরে এইগুলি বেড়ে যেতে পারে। চোখের পিছনের পর্দায় হেমারেজ বা রক্তক্ষরণ হতে পারে, এর ফলে দৃষ্টি অনেক কম হয়ে যেতে পারে। এর সঠিক চিকিৎসা হল ডায়াবেটিস ও হাইপারটেনশনের চিকিৎসা ছাড়াও একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চোখের চিকিৎসা করা, চোখের লেজার চিকিৎসা করারও দরকার হতে পারে। আগের থেকে ডায়াবেটিস আছে এই রকম কোনো মহিলা যদি গর্ভধারণ করতে চান তাহলে গর্ভধারণের আগে একজন চক্ষু চিকিৎসক দ্বারা চোখের পিছনের পর্দা বা রেটিনার পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। এছাড়াও গর্ভবতী অবস্থাতেও প্রত্যেক তিন মাস অন্তর রেটিনা পরীক্ষা করা উচিত। টক্সোপ্লাজমোসিস নামে এক ধরনের চোখের রোগ আছে, সেই রোগ যদি গর্ভধারণের আগে সুপ্ত বা লেটেন্ট অবস্থায় ছিল, দেখা গেছে যে গর্ভাবস্থায় এই রোগ আবার শুরু হয়ে যেতে পারে। যে মহিলাদের চোখে এক ধরনের ইউভিআইটিস রোগ আগে থেকেই ছিল এবং বারবার হতো, দেখা গেছে যে গর্ভাবস্থার পরে তা আর বারবার হয় না, এটা একটা ভালো লক্ষণ। সুতরাং দেখা যাচ্ছে যে শরীরের পরিবর্তনের ছাড়াও গর্ভাবস্থায় চোখেরও অনেক পরিবর্তন আসতে পারে এবং এর জন্য চোখের দৃষ্টিও কম হয়ে যেতে পারে।
প্রত্যেক গর্ভবতী মহিলাদের জানা উচিত যে গর্ভাবস্থায় যদি চোখের দৃষ্টি কম হয়ে যায় বা চোখে অন্যান্য উপসর্গ দেখা যায় তাহলে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার দরকার, বিশেষ করে যাদের আগের থেকেই ডায়াবেটিস বা হাইপারটেনশন বা অন্য কোনো ক্রনিক রোগ আছে তাদের ক্ষেত্রে এটা বেশি দরকারি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, আপনারা ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। কিছু প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।